আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সকলকে আমাদের ক্লাস 19 এর বিজিএস অর্থাৎ বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এর বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চ্যাপ্টার 4 এর অর্থাৎ বাংলাদেশের ভূপ্রকৃতি প্রকৃতি ও জলবায়ু এই চ্যাপ্টারটার তৃতীয় ক্লাস, সেটি কি বাংলাদেশের জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগে। প্রথম ক্লাসে আমরা দেখেছি বাংলাদেশের ভূপ্রকৃতি কীরকম ছিল, বাংলাদেশের কোন কোন অঞ্চলে অর্থাৎ উত্তর পূর্ব বা আমরা দক্ষিণ পশ্চিম দেখেছি, উত্তর উত্তর পূর্ব দেখেছি, সে সকল জায়গায় কোন কোন পাহাড় সমূহ উপস্থিত ছিল বা তাদের নেচারটা কেমন ছিল, তাদের উচ্চতা কেমন ছিল বা কোন কোন জায়গায় কোন কোন জেলাতে কোন কোন বিভাগে কোন পাহাড় হয়েছে বা টিলা কোথায়, পাহাড়গুলো কত শতাংশ জুড়ে রয়েছে, বাংলাদেশের কত শতাংশ জুড়ে নদী বিধৌত বিস্তীর্ণ সমভূমি, সকল কিছু দেখেছি আমরা প্রথম ক্লাসে। যারা প্রথম ক্লাসটা মিস করেছে বা করোনি, তারা অবশ্যই প্রথম ক্লাসটা করবা এই অধ্যায়টার, কারণ দ্বিতীয় অংশে বর্তমানে যেটা আমরা পড়বো বাংলাদেশের জলবায়ু এবং প্রাকৃতিক দুর্যোগের বিষয় নিয়ে, সেটির জন্য কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের সেটি প্রয়োজন হবে। তো আজকের অংশে আমি তোমাদের সাথে থাকছি, নাজমুল করিম অর্ণব, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে। চলো তাহলে আমাদের সেকেন্ড অংশটা শুরু করা যাক, বাংলাদেশের জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ। জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার উপাদানগুলোর দৈনন্দিন অবস্থা দীর্ঘদিনের গড় অবস্থাকে বোঝায়। দেখো একটা সহজ কথায় বলি যে অনেক দিন যাবত ধরে বা একটা যদি কোনো অঞ্চলের আবহাওয়া পরিবর্তন হয় তার যে গড় পরিবর্তনটা সেটাই হচ্ছে জলবায়ু, ঠিক আছে। সেটাই বলছে জলবায়ু বলতে বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার উপাদানগুলো, দেখো আবহাওয়ার উপাদানগুলোর দৈনন্দিন অবস্থার দীর্ঘদিনের গড় অবস্থাকে বোঝাচ্ছে। মানে অনেকদিন যাবত ধরে একটা অঞ্চলের যদি কি হয় আবহাওয়া যদি পরিবর্তন হতে থাকে, সেই আবহাওয়ার পরিবর্তনের যে গড় অবস্থা তাই হলো আমাদের জলবায়ু। মানুষের জীবনে জলবায়ুর প্রভাব বহুমুখী এবং গুরুত্বপূর্ণ। মৌসুমী জলবায়ুর কারণে এদেশের বছরের বিভিন্ন ঋতুতে জলবায়ুর কিছুটা তারতম্য ঘটে। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, প্লাবিত হয় বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা, এতে অতিবৃষ্টি, অকাল বন্যা প্রভৃতি দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের ফলে দেখা দেয় নানা প্রাকৃতিক দুর্যোগও আমরা লক্ষ্য করব। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের জলবায়ু, এখন আমরা এই অংশে প্রথমে বাংলাদেশের জলবায়ু লক্ষ্য করব, পরবর্তীতে বাংলাদেশের পার্শ্ববর্তী কিছু দেশ নেপাল, ভুটান, ভারত, মিয়ানমার এই সকল দেশের জলবায়ুর সাথে বাংলাদেশের একটা তুলনা করব, জলবায়ু যে তাদের কেমন আমাদের কেমন, ঠিক আছে। তো চলো দেখা যাক বাংলাদেশের জলবায়ু। বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ, কেমন উষ্ণ, আর্দ্র এবং সমভাববর্ণ। মৌসুমী জলবায়ুর প্রভাব এখানে এত অধিক যে সামগ্রিকভাবে এই জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। কি পরিচিত? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত, ঠিক আছে। দক্ষিণ এশিয়ার সামগ্রিক জলবায়ুর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বাংলাদেশের বছরে ভিন্ন বৈশিষ্ট্যের 6টি ঋতু দেখা যায়। কয়টি? 6টি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। ঋতুভেদে জলবায়ুর কিছুটা তারতম্য হয়, কিন্তু কখনো এটি অন্যান্য শীত প্রধান বা গ্রীষ্মপ্রধান দেশের মতো চরম ভাবাপন্ন হয় না। অর্থাৎ প্রত্যেক বছর সারা বছর ধরে এই 6টি ঋতুর উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। আচ্ছা একটা অফ টপিকের কথা বলি, সেটি হলো যে বর্তমান সময়ের সাথে যদি তুমি তুলনা করতে চাও বা মিলাতে চাও তোমার বইয়ের যে লেখাগুলো বা পড়াগুলো, তাহলে কিন্তু তুমি মিল পাবা না। কারণ বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে আবহাওয়ার পরিবর্তন হয়েছে যে কারণে, বা জলবায়ুর পরিবর্তন হয়েছে যে কারণে আমাদের দেশে প্রচুর পরিমাণে গরম পড়ছে, শীতের সময় অনেক শীত হচ্ছে, অনাবৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, ঠিক আছে, তারপরে খরা হচ্ছে, মানে সকল কিছু লেগেই আছে। এই কারণে এই যে 6টি ঋতু আমরা দেখলাম, 6টি ঋতুর উপস্থিতি কিন্তু আমরা অতটা লক্ষ্য করতে পারি না। টোটালে বলতে গেলে আমরা 4টি ঋতুর উপস্থিতি মোটামুটি দেখতে পারি বাংলাদেশে। তবে বাংলাদেশের জলবায়ু বৈশিষ্ট্যের ভিত্তিতে 6টি ঋতুকে প্রধানত 3টি ঋতুতে হিসেবে দেখানো হয়েছে। দেখছো বইয়ে আবার বলছে 3টি ঋতুতে, সেগুলো কি? শীতকাল আমরা এক এক করে যাব। প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশের শীতকাল, ঠিক আছে। তাহলে গরমকাল আর বর্ষাকাল বাকি দুইটা কখন হবে লক্ষ্য করি। প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যদি শীতকাল হয়, এই সময় সূর্য দক্ষিণ গোলার্ধে থাকে, বাংলাদেশে রশ্মি তীর্যকভাবে পড়ে, অর্থাৎ উত্তাপের পরিমাণটা যথেষ্ট কমে যায়, তীর্যকভাবে পড়ে, কারণ দক্ষিণে চলে যায় হচ্ছে সূর্য আর বাংলাদেশ উত্তর গোলার্ধে, ঠিক আছে। শীতকালীন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ 29 ডিগ্রি সর্বোচ্চ হয় এবং সর্বনিম্ন হয় কত? 11 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি মাস বাংলাদেশের শীতলতম মাস। তাহলে শীতলতম মাসের নাম কি? খুবিন পড়েন দাঙ্গা ভাইয়া পুরো কোনটা, সেটির নাম জানুয়ারি, ঠিক আছে। জানুয়ারি হচ্ছে সবচেয়ে শীতলতম মাস, আর শীতকাল স্টে করা কোন থেকে কোন মাস? নভেম্বর থেকে ফেব্রুয়ারি, ঠিক আছে। সো নভেম্বর টু ফেব্রুয়ারি শীতকাল থাকে এবং জানুয়ারি হচ্ছে কি? সবচাইতে শীতলতম মাস, ওকে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের। পরবর্তী যাই,
এই সময় দক্ষিণে সমুদ্র উপকূল থেকে উত্তর দিকে তাপমাত্রা ক্রমশ কমে যায়। দেখো উত্তরের দিকে তাপমাত্রা কমে যায়, ঠিক আছে, দক্ষিণে কিছু একটু গরম থাকলেও উত্তরে অর্থাৎ পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুরের দিকে কি হয় তাপমাত্রা কমে যায় উত্তর দিকে। সমতাপ রেখাগুলো অনেকটা সোজা হয়ে পূর্ব পশ্চিমে অবস্থান করে। জানুয়ারি মাসের গড় তাপমাত্রা চট্টগ্রামে প্রায় 20 ডিগ্রি, নোয়াখালীতে 19.4, ঢাকায় 18.3, বগুড়াতে 17.7 এবং দিনাজপুরে 16.6 ডিগ্রি। দেখো দিনাজপুর উত্তর সাইডে বেশি হওয়ার কারণে তাপমাত্রাও কিন্তু সেখানে কমে গিয়েছে। দক্ষিণে চট্টগ্রাম হওয়ার কারণে তাপমাত্রা এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি, তবে কোনো কোনো সময় উত্তর অঞ্চলে তাপমাত্রা আরও কম থাকে অবশ্যই। আচ্ছা, আমরা লক্ষ্য করবো গ্রীষ্মকালে অর্থাৎ গরমকাল, মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশে গ্রীষ্মকাল। মার্চ থেকে মে, কোন কোন মাস? মার্চ থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশে মূলত কি হয় গরমকাল থাকে। এটি দেশের উষ্ণতম মাস। কোনটি উষ্ণতম মাস? উষ্ণতম মাসের নাম হচ্ছে এপ্রিল। বাংলাদেশে উষ্ণতম মাসের নাম হচ্ছে এপ্রিল। এই ঋতুতে সর্বোচ্চ তাপমাত্রা থাকে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে দেখি 44-45 পর্যন্ত দেশের কিছু কিছু জায়গায় কিন্তু ছেড়ে গেছে। গড় হিসেবে উষ্ণতম মাসের নাম হচ্ছে এপ্রিল। এই সময়ে সামুদ্রিক বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ থেকে উত্তর দিকে তাপমাত্রা ক্রমান্বয়ে বেশি থাকে। দেখো উত্তর দিকের মানুষরা আসলে অনেক জায়গায় ভোগান্তি হয়, সেটা কি শীতকালে তাপমাত্রা দক্ষিণ থেকে উত্তরে কম থাকে, গরমকালেও কিন্তু তাপমাত্রা দক্ষিণ থেকে উত্তরে বেশি থাকে, মানে সব জায়গায় উত্তরে কিন্তু এটা শিকার হচ্ছে। এপ্রিল মাসের গড় তাপমাত্রা কক্সবাজারে 27.64, নারায়ণগঞ্জে 28.66, রাজশাহীতে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে থাকে। দেখো রাজশাহী উত্তরবঙ্গ হওয়ার কারণে অর্থ তাপমাত্রা কিন্তু তুলনামূলক দক্ষিণবঙ্গ বা মধ্যবঙ্গ থেকে একটু বেশি, 30 ডিগ্রি। শীতকালে সূর্য উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী হওয়ার কারণে বায়ুচাপের পরিবর্তন হয় এবং বাংলাদেশের ওপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হতে থাকে। বাংলাদেশের উপর দিয়ে কি বায়ু প্রবাহিত হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। কোন বায়ু? মৌসুমি বায়ু। ঢাকায় নিবা কিন্তু এগুলো তোমরা অবশ্যই। একই সময়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক এবং শীতল বায়ু প্রবাহিত হয়, এর ফলে এক ধরনের ঝড়ের সৃষ্টি হয়। যেটাকে আমরা কি বলি কালবৈশাখী ঝড়, যেটাকে আমরা কি বলছি কালবৈশাখী ঝড়, ঠিক আছে, নর্থ ওয়েস্টার লাইস, ওকে, কালবৈশাখী ঝড় বলা হয়। এছাড়া এপ্রিল ও মে মাসে বঙ্গোপসাগর সৃষ্ট নিম্নচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল প্রায়শ বিভিন্ন ভয়ঙ্করী প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আক্রান্ত হয়ে থাকে। আমরা যদি ইতিহাস ঘাটে দেখি তাহলে দেখবো 1991 সালের 29শে এপ্রিল, কত 1991-এর 29শে এপ্রিল সংঘটিত ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে বাংলাদেশের উপকূলে বিশেষত চট্টগ্রাম উপকূলে ব্যাপক সম্পদ এবং জীবনহানি ঘটেছিল। কত সালে? 1991 সালে, ঠিক আছে, এপ্রিল মে মাসের থেকে। পরবর্তী চলে আসে আমাদের বর্ষাকাল। বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত, বাংলাদেশে জুন থেকে অক্টোবর পর্যন্ত থাকে কি আমাদের বর্ষাকাল, ঠিক আছে, ওকে। জুন মাসের শেষের দিকে মৌসুমি বায়ুর আগমনের সাথে সাথে বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়, অর্থাৎ জুন মাসের শেষে যে মৌসুমি বায়ু আমরা লক্ষ্য করলাম গরমকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমি বায়ু আসছে, সেই মৌসুমি বায়ু কিন্তু হচ্ছে কি করে বর্ষাকালকে নিয়ে আসে বাংলাদেশে। এই সময় সূর্য বাংলাদেশের উপর লম্বভাবে কিরণ দেওয়ায় এখানে অতিরিক্ত তাপ অনুভূত হওয়ার কথা, কিন্তু এই ঋতুতে অধিক বৃষ্টিপাত হয় বলে তাপমাত্রা যেরূপ বৃদ্ধি পাওয়ার কথা সেরূপ বৃদ্ধি পায় না। দেখো এটা কিন্তু এক প্রকারের আল্লাহর একটা বিশেষ রহমত, কারণ কি ওই সময় সূর্য লম্বভাবে বাংলাদেশে তীর্যকভাবে কিরণ দেয়, যার ফলে বেশি গরম হওয়ার কথা কিন্তু না হয়ে অধিক বৃষ্টিপাত হয়, যার কারণে কি গরমটা আমাদের তেমন একটা অনুভব হয় না। ওকে, পরবর্তীতে যাব। তবে আবহাওয়া সর্বদা উষ্ণ থাকে, এই সময়কার গড় উষ্ণতা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। বর্ষাকালের মধ্যে জুন ও সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি গরম পড়ে। বর্ষাকালে কোন কোন মাসে? জুন মাসে এবং সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি গরম পড়ে থাকে। ওকে, বাংলাদেশের মোট বৃষ্টিপাতের 5/4 বৃষ্টিপাতেই বর্ষাকালে হয়ে থাকে। দেখো তাহলে 5/5 যদি 4/4 বর্ষাকালেই হয় তাহলে কি সবচেয়ে বেশি বৃষ্টি বর্ষাকালেই হচ্ছে, তাই না? জুন থেকে অক্টোবর মাসে এই সময় গড় বৃষ্টিপাতের পরিমাণ সর্বনিম্ন 119 সেন্টিমিটার এবং সর্বোচ্চ 340 সেন্টিমিটার। দেশের পশ্চিম থেকে পূর্ব দিকে বৃষ্টিপাত ক্রমশ বেশি হয়। লক্ষ্য করো উত্তর দিকের মানুষ এবার বেঁচে গেছে। পশ্চিম থেকে পূর্ব দিকে বেশি বৃষ্টিপাত হয়, যেমন পাবনায় প্রায় 114 সেন্টিমিটার বৃষ্টি হয়, ঢাকায় 120 সেন্টিমিটার, কুমিল্লায় 140
শ্রীমঙ্গলে হয় 180 এবং রাঙামাটিতে 190 সেন্টিমিটার বৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, শ্রীমঙ্গলে সিলেটে তো প্রচুর চা বাগান থাকে, চা বাগানের জন্য বৃষ্টি কিন্তু আশীর্বাদ। চা বাগানে চায়ের জন্য বৃষ্টি লাগবে সেখানে উৎপাদনের জন্য, কারণ প্রচুর পানির দরকার হয়। এই কারণে আমরা লক্ষ্য করতে পারি যে এখানে 180 সেন্টিমিটার বৃষ্টি হচ্ছে শ্রীমঙ্গলে, আবার রাঙামাটিতে কত হচ্ছে 10 বেশি 190। সেই তুলনায় পাবনায় লক্ষ্য করি মাত্র 114 এবং ঢাকায় 120 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। বাংলাদেশের বর্ষাকালে মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়, স্বাভাবিক। এই ঋতুতে পর্বতের পাদদেশে এবং উপকূলীয় অঞ্চলের কোথাও 200 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয় না। সিলেটের পাহাড়ি অঞ্চলে 340 সেন্টিমিটার, পটুয়াখালীতে 200 সেন্টিমিটার, চট্টগ্রামে 250, রাঙামাটিতে 280 এবং কক্সবাজারে 320 সেন্টিমিটার বৃষ্টি হয়ে থাকে এই সময়গুলোতে। চলে আসব পার্শ্ববর্তী দেশ ভারতের জলবায়ু কেমন সেটা দেখি। বিশাল আয়তনের দেশ ভারত হওয়ায় ভারতের জলবায়ু বিচিত্র, অবশ্যই বিচিত্র। ভারতের এক জায়গায় বরফ পড়ছে, এক জায়গায় কি রয়েছে মরুভূমি রয়েছে, আরেক জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে, আরেক জায়গায় সবই চলছে বছরে। তো এরকম দেশ হচ্ছে ভারত। অক্ষাংশ, সমুদ্র হতে দূরত্ব, বায়ুপ্রবাহ প্রভৃতির ভিন্নতার কারণে এদেশের জলবায়ু ভিন্ন। ভারতে মৌসুমী অঞ্চলে, ভারত মৌসুমী অঞ্চলে অবস্থিত, ভারত কোন অঞ্চলে অবস্থিত, মৌসুমী অঞ্চলে অবস্থিত, ফলে এদেশের উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা ইত্যাদি মৌসুমী বায়ু প্রবাহের উপর সম্পূর্ণ নির্ভরশীল। উষ্ণতা ও বৃষ্টিপাতের পার্থক্যের উপর নির্ভর করে ভারতের ঋতুগুলো হলো কি কি ঋতু রয়েছে, শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শরৎ হেমন্তকাল। শীতকাল, গ্রীষ্ম, বর্ষা, শরৎ হেমন্তকাল ভারতে আমরা দেখতে পাই। ঠিক আছে, ওকে। শীতকাল, শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করায় সমগ্র ভারতে উত্তাপের পরিমাণ যথেষ্ট কমে যায়। ভারতের শীতকাল ডিসেম্বর হতে ফেব্রুয়ারি পর্যন্ত, ভারতের শীতকাল কত থেকে কত, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হয়। এই সময় এদেশের উপর দিয়ে পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়, হিমমণ্ডল থেকে নির্গত হওয়ায় এবং স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বায়ু শুষ্ক শীতল। হিমালয় পর্বতমালা উত্তর অঞ্চল জুড়ে প্রাচীরের ন্যায় দণ্ডায়মান থাকা এই শুষ্ক এবং শীতল বায়ু সরাসরি ভারতে প্রবেশ করতে পারে না, কারণ ভারতের হিমালয় পর্বতমালা কোন দিকে, ভারতের উত্তরে। ঠিক আছে, তো বায়ুটা পুরোপুরি সরাসরি আসতে পারে না, এই জন্য ভারতের শীতের কবল থেকে রক্ষা পায়, নাহলে ভারতে কি প্রচুর শীত পড়তো, প্রচুর, যতটুকু পড়ে তারও বেশি পড়তো। শীত ঋতুতে সমগ্র ভারতের আবহাওয়া মোটামুটি শুষ্ক, শীতল ও আরামদায়ক। আকাশ থেকে স্বচ্ছ, নির্মল এবং মেঘমুক্ত, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কি হয় কমে যায়। গ্রীষ্মকালের কথা দেখবো আমরা, মার্চ থেকে মে মাস পর্যন্ত ভারতে গ্রীষ্মকাল, মার্চ থেকে মে পর্যন্ত ভারতে গ্রীষ্মকাল। 21 মার্চ সূর্য দক্ষিণ গোলার্ধ থেকে, 21 মার্চ সূর্য দক্ষিণ গোলার্ধ থেকে নিরক্ষরেখায় আসে এবং তারপর ক্রমশ উত্তরে কর্কটক্রান্তি রেখার দিকে অগ্রসর হয়। সূর্যের এই উত্তরায়তনের সঙ্গে সঙ্গে ভারতের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, কারণ আমরা জানি শীতকালে কি সূর্য দক্ষিণ গোলার্ধে থাকে, ধীরে ধীরে কি হয় কর্কটক্রান্তি গোলার্ধ থেকে নিরক্ষরেখায় আসছিল, নিরক্ষরেখা থেকে ধীরে ধীরে কি আসছে, এটা উত্তরে আসে পৌঁছায় এবং উত্তরে যখনই আসে কর্কটক্রান্তি রেখায় তখনই কিন্তু ভারতে গরমটা নিয়ে চলে আসে। এই সময় গঙ্গা নদীর উপত্যকায় গড়ে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিলক্ষিত হয়। যতই উত্তরে যাওয়া যায় ক্রমশ তাপমাত্রা কি হয় ততই বৃদ্ধি পেতে থাকে। এই সময় ভারতের উত্তর পশ্চিমে মরু অঞ্চলে তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। মে মাসে কলকাতার শহরে সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠলেও গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না। ঠিক আছে, ওকে। পরবর্তী দেখি বর্ষাকাল, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতে বর্ষাকাল, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতে বর্ষাকাল। জুন মাসের শেষে অর্থাৎ 21 জুন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর অবস্থান করায় উত্তর ভারতে উত্তাপের পরিমাণ অত্যন্ত 32 ডিগ্রির উপরে বৃদ্ধি পায়। দক্ষিণে ক্রমশ তাপমাত্রা কমতে কমতে শেষ পর্যন্ত 27 ডিগ্রিতে আসে এবং নিচে নেমে যায়। অতিরিক্ত তাপে উত্তর ভারতের পাঞ্জাব অঞ্চলে একটি প্রবল শক্তি সম্পন্ন নিম্নচাপ প্রলয়ের সৃষ্টি হয়। কোথায়? ভারতের পাঞ্জাবে। এই সময় দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চতাপ বলয় থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে প্রবেশ না করে পাঞ্জাবের অধিক শক্তি সম্পন্ন নিম্নচাপের টানে সরাসরি পাঞ্জাবের দিকে অগ্রসর হয়। এই বায়ু সমুদ্রের উপর দিয়ে দীর্ঘত পথ অতিক্রম করে বলে এতে প্রচুর কি থাকে, জলীয় বাষ্প থাকে। হিমালয় এবং অন্যান্য উচ্চ পর্বত গাত্রে বাধাপ্রাপ্ত হয়ে এই বায়ু ভারতের বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, ফলে ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় 75% ভাগ বৃষ্টিপাত এই ঋতুতেই হয়, অর্থাৎ বর্ষাকালেই হয়ে থাকে। তাহলে কোন দিকে হয় বেশি, পাঞ্জাবে কি হয়, নিম্নচাপটা কিন্তু সৃষ্টি হয়, এবং পাঞ্জাবে নিম্নচাপটা সৃষ্টি হওয়ার ফলে ভারতে বর্ষাকালের প্রভাবটা শুরু হয়ে থাকে বলা যেতে পারে। ওকে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুটি শাখায় বিভক্ত হয়ে ভারতে প্রবেশ করে। কোন দুটি শাখায় বিভক্ত হয়? একটি হলো আরব সাগরের উপর দিয়ে প্রবাহিত আরব সাগরীয় শাখা, আরেকটি হলো বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত বঙ্গোপসাগরীয় শাখা। আরব সাগরীয়, আরেকটি হলো কোনটা, বঙ্গোপসাগরীয়। ঠিক আছে, শরৎ ও হেমন্তকাল, অক্টোবর নভেম্বর এই দুই মাসে ভারতে শরৎ এবং হেমন্তকাল থাকে।
এই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দিক পরিবর্তন করে উত্তর পূর্ব মৌসুমি বায়ুতে পরিণত হতে থাকে। ফলে ভারতের কোনো কোনো স্থানে ঘূর্ণিঝড়ের মাধ্যমে বৃষ্টিপাত হয় এবং পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উড়িষ্যা, মেদিনীপুর উপকূলে এই সময় বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গে এই ঝড়কে আশিনা ঝড় বলে। কোন ঝড়কে দেখো, লক্ষ্য করি কোনো কোনো স্থানে যে ঘূর্ণিঝড়টা হচ্ছে আমাদের এই শরতে হেমন্তকালে ভারতে, এই ভারতের যে ঘূর্ণিঝড়টা এটিকে কোনো কোনো পশ্চিমবঙ্গে কি বলা হয়, আশিনা ঝড়। হেমন্তকালের শেষ দিকে ভারতের সর্বত্র তাপমাত্রা বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কি হয়, কমতে থাকে হেমন্তের পরে। কারণ কি, হেমন্তের পরে শীতকালের আগমন ঘটে, ঠিক আছে, এই কারণে কমতে থাকে। পরবর্তী চলে যাব মিয়ানমারের জলবায়ু। চলো ঘুরে আসা যাক। মিয়ানমারের জলবায়ু ভারতীয় উপমহাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ক্রান্তীয় মৌসুমি ধরনের। ভারতীয় উপমহাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং কি বলেছে, ক্রান্তীয় মৌসুমি ধরনের। এই অঞ্চলের জলবায়ুতে শীত, গ্রীষ্ম, বর্ষা এই তিনটি আলাদা ঋতুর উপস্থিতি স্পষ্ট, অর্থাৎ বাংলাদেশের মতোই। মিয়ানমারের জলবায়ু ঋতুভিত্তিক বৈশিষ্ট্য আলোচনা কি রয়েছে। গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস পর্যন্ত মিয়ানমারে গ্রীষ্মকাল, মার্চ থেকে মে পর্যন্ত গ্রীষ্মকাল। এই সময় দেশের অধিকাংশ স্থানে অত্যন্ত উত্তপ্ত থাকে, গড় তাপমাত্রা প্রায় 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। সূর্য উত্তর গোলার্ধে অবস্থান করে বিদায় এই সময় মধ্য এশিয়ার বিরাট নিম্নচাপের সৃষ্টি হয় এবং এই অঞ্চলে মৌসুমী বায়ু প্রবাহ শুরু হয়। এই সময় ভামতে 19 ডিগ্রি সেলসিয়াস, মান্দালয়ে 32 ডিগ্রি এবং ইয়াঙ্গুনে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে। মিয়ানমারের কিছু জায়গাতে তাপমাত্রা কত হয়েছে এটা দেখানো হলো এখানে, ওকে। পরবর্তী বর্ষাকাল, জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত মিয়ানমারে বর্ষাকাল থাকে। এই সময়ে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর প্রভাবে এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। দেখো, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত হয়, কালবৈশাখী ঝড়টার কথা বলা হয়েছে, এবং ওই বায়ুটা কিন্তু বাংলাদেশও কি বর্ষাকালটা নিয়ে আসে, আগমন করে। এখানেও দেখতে পাচ্ছি আমরা এই সময় দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর প্রভাবে এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। মে মাসের মাঝামাঝি সময় ইয়াঙ্গুনে বৃষ্টিপাত শুরু হয় এবং মাসের শেষ দিকে এটি সারা দেশে বিস্তার লাভ করে। অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টিপাত চলতে থাকে এবং মিয়ানমারের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণে ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয়। আরাকান এবং টেনাসিরিম উপকূলে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে 200 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। এই সময় দেশের সর্বোত্তরের পাহাড়ি অঞ্চলেও মাত্র 80 সেন্টিমিটার পরিমাণ বৃষ্টি হয়। শীতকালে আসবো, এই ঋতুতে সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে, উত্তর গোলার্ধে এশিয়ার মধ্যভাগে একটি বিরাট উচ্চচাপের সৃষ্টি হয়। সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকের সমুদ্র অপেক্ষাকৃত অধিক চাপযুক্ত অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়। ফলে উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয় এবং উত্তরের শীতল বায়ু প্রবাহের প্রভাবে মিয়ানমারে তখন বেশ শীত হওয়ার কথা থাকলেও উত্তর অংশে পার্বত্য অঞ্চলের উপস্থিতির কারণে শৈত্য তত্ত্বটা প্রকট আকারে হয় না। এই বায়ু প্রবাহ মার্চ থেকে মার্চ মাস পর্যন্ত অব্যাহত থাকে। এই সময় উত্তরে মিয়ানমারের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হয় এবং তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি চলে যায়, ঠিক আছে। দেখো, এই সময় উত্তরের মিয়ানমারের উঁচু পার্বত্য এলাকায় কি হয়, তুষারপাত হয়, বরফ পড়ে এবং তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি চলে যায়। নেপালের জলবায়ুতে আমরা যাব। নেপালের জলবায়ুতে তাপমাত্রা বৃষ্টিপাতের তারতম্য বিবেচনায় স্পষ্ট দুটি ঋতু পরিলক্ষিত হয়। কয়টি ঋতু? দুইটি ঋতু। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ বর্ষাকাল। এই সময়কে বর্ষাকাল হিসেবে বিবেচনা করা যায়। পরবর্তী দেখি, জুলাই মাসে কাঠমান্ডুর তাপমাত্রা থাকে 24.4 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত সময় অত্যন্ত কি শুষ্ক, বৃষ্টিহীন থাকে। এই সময় তাপমাত্রা বেশ কম থাকে বলে শীতকাল হিসেবে বিবেচনা করা যায়। কোন কোন সময় এটি হলো নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। দুইটি ঋতু, একটা বর্ষা, একটা হচ্ছে কি আমরা দেখতে পেলাম শীত। জানুয়ারিতে কাঠমান্ডু তাপমাত্রা থাকে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। উচ্চ পার্বত্য এলাকায় হওয়ায় নেপালে কোনো অংশের তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পায় না এবং শীত ও গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য খুব বেশি অনুভূত হয় না। নেপালের বার্ষিক গড় বৃষ্টিপাত 145 সেন্টিমিটার, যার প্রায় পুরোটাই সংঘটিত হয় জুন থেকে সেপ্টেম্বর মাসে। যেটি আমরা লক্ষ্য করলাম, জুন থেকে সেপ্টেম্বর হলো বর্ষাকাল এবং নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত হলো কি আমাদের শীতকাল, ঠিক আছে। বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উপর জলবায়ুর প্রভাব, দেখো ইন্টারেস্টিং ফ্যাক্ট কিন্তু এটা। কেন ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতেছি, কারণ বাংলাদেশের মানুষজনের জীবন জীবিকার রূপ সাথে জলবায়ুর সম্পর্কটা কতটা ডিপ, কতটা অন্তর্নিহিত, মানে তারা যে কতটা ঘনিষ্ঠ, এই জিনিসটা আমরা এখন বর্তমানে দেখবো, ঠিক আছে। তো আমরা লক্ষ্য করবো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং জলবায়ুজনিত কারণে এদেশের মানুষের আর্থসামাজিক জীবন অধিক মাত্রায় প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। কি বলেছে, আর্থসামাজিক যে জীবনটা রয়েছে বাংলাদেশে অধিক মাত্রায় জলবায়ুর উপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের জীবন জীবিকায় নানা পরিবর্তন ঘটেছে, অবশ্যই ঘটেছে। জলবায়ুজনিত ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, দীর্ঘস্থায়ী বন্যা, নদ নদীর ভাঙন প্রভৃতি মানুষের জীবন জীবিকায় পরিবর্তন আনে।
বর্ষাকালে দক্ষিণ পশ্চিম বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়, এতে বিভিন্ন রকমের ফসল এবং ফল প্রচুর পরিমাণে জন্মায়। আবার শীতকালে কি হয়, শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে এদেশে স্বল্প পরিমাণ বৃষ্টিপাত হয়, ফলে ধান গম তামাক নানা জাতের ডাল তৈলবীজ কোলালো পেঁয়াজ রসুন ধনিয়া ইত্যাদি মানে কাঁচা যে সবজিটা আমরা যে দেখি বা সবুজ সবজিটা এটা শীতকালে কিন্তু হয়ে থাকে। এবং বিভিন্ন রকমের ফসল হয় অর্থাৎ ধানের কথা বলছি আমি, সেগুলো উৎপাদন করা যায় কখন, শীতকালে। জলবায়ুর কারণে সৃষ্ট বন্যার পানিবাহিত যে পলি মাটিটা, এটি কৃষিক্ষেত্রগুলোর উর্বরতা বাড়ায়, ফসল অনেক ভালো হয়। ঠিক আছে, এখানেও কিন্তু একটি বিষয় আসছে, সেটা হচ্ছে কি পলি মাটি, অর্থাৎ বন্যার ফলে নদীর পানি মাধ্যমে আমাদের দেশে প্রচুর পরিমাণে প্রতি বছর পলি মাটি আসে, এবং এই পলি মাটির মাধ্যমে আমাদের দেশের কি হয়, মাটিগুলো উর্বর হয়, এবং যার ফলে শস্য উৎপাদনের যে মাত্রাটা পূর্বের তুলনায় অতি হারে বেড়ে যায়। ঠিক আছে, পরবর্তী যাব। জলবায়ু পরিবর্তনের কারণে গড় তাপমাত্রা দেশে সর্বত্র বৃদ্ধি পেয়েছে। দেখছো, জলবায়ু পরিবর্তনের কারণে সর্বত্র বৃদ্ধি পেয়েছে, এবং আজ এই তাপমাত্রা বৃদ্ধি পেতে 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 কত হয়েছে, 45 ডিগ্রি বাবা চলে যাচ্ছে, এবং সামনের বছরে বলছে আরো নাকি তাপমাত্রা বৃদ্ধি পাবে। মানে এই বছর যতটা আমরা না গরম অনুভব করেছি, সামনের বছরে আরো তার চেয়ে নাকি বেশি গরম অনুভব করবো আমরা। বর্ষা মৌসুমে অধিক বৃষ্টিপাত হচ্ছে, আবার বর্ষাকাল দেরিতে আসছে, স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাত, ভারী বর্ষণের ফলে ভূমিধস হচ্ছে, বন্যা পাহাড় ধসের ঘটনা দেখা যাচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, যেটি বললাম জলোচ্ছ্বাস। একটা পরিসংখ্যানে জানা যায় যে হিরন পয়েন্ট, চরচঙ্গা এবং কক্সেস বাজারের উচ্চতা প্রতি বছর 4 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত বাড়তেছে। অর্থাৎ এই যে হিরন পয়েন্ট, চরচঙ্গা, এগুলো সমুদ্র উপকূলের কিছু জায়গা না, এই জায়গাগুলোর যে উচ্চতাটা, পানির উচ্চতা প্রতি বছর 4 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যাচ্ছে। নদীমাতৃক এদেশের উপর দিয়ে বয়ে যাওয়া নদী বাঁচিয়ে রাখে মানুষের জীবন জীবিকা ও উৎপাদন। খুবই সুন্দর একটি লাইন, নদীমাতৃক এদেশের উপর দিয়ে বয়ে যাওয়া নদী বাঁচিয়ে রাখে মানুষের জীবন জীবিকা ও উৎপাদন, কারণ নদীর উপর অনেক মানুষের জীবন জীবিকা কিন্তু নির্ভর করছে। পূর্বে আমরা দেখব বিভিন্ন গঞ্জ ছিল, ঠিক আছে, এবং সেই সকল গঞ্জের মাধ্যমে বিভিন্ন লঞ্চ এক জেলা থেকে আরেক জেলায় যাইতো, এক বন্দর থেকে আরেক বন্দরে গিয়ে ব্যবসা বাণিজ্য হতো। পলি জমে বহু নদী হারিয়ে যাচ্ছে, নদীর অস্তিত্ব হারিয়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রা বদলে যাচ্ছে। এছাড়া নদীর ভাঙনে প্রায় 4 লাখ মানুষ, নদী ভাঙনে 4 লাখ মানুষ বাস্তুহার হয়ে জীবন জীবিকার টানে শহরে আশ্রয় নিচ্ছে, যার ফলে প্রতিনিয়ত শহরের জনসংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, যেমন দেখো, কৃষি উৎপাদন ব্যাহত হওয়ায় সাধারণ কৃষক ও দিনমজুর কাজের আশায় শহরে পাড়ি জমাচ্ছে, এতে পারিবারিক ভাঙন দেখা দিচ্ছে, শিশু বৃদ্ধ নারীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, পরিবেশের সাথে জীবন জীবিকার সম্পর্ক খুব গভীর। লক্ষ্য করো, পরিবেশের সাথে জীবন জীবিকার সম্পর্ক কি অত্যন্ত গভীর, যেমনটি দেখেছি আমরা প্রথমে নদীমাতৃক এদেশের নদী বাংলাদেশের মানুষের জীবন জীবিকাকে বাঁচিয়ে রেখেছে, ঠিক তেমনি পরিবেশের সাথে জীবন জীবিকার সম্পর্ক অত্যন্ত গভীর। জলবায়ু পরিবর্তন পরিবেশের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হয়ে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে প্রাণী জগতের অনেক প্রাণী, বিলুপ্ত হয়েছে জীব বৈচিত্র্য, কমেছে খাদ্য উৎপাদন। ঠিক আছে, অনেক ক্ষেত্রে, কারণ আবাদি জমি আজকে উঠিয়ে দিয়ে বসস্থান বানানো হচ্ছে, এতে কি হচ্ছে, ক্ষুধা দারিদ্র বৃদ্ধি পাচ্ছে। উপকূলীয় অঞ্চলের জেলেদের পেশা বদলে যাচ্ছে, কারণ যে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, যে কারণে কি হচ্ছে, সঠিক পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে না, কিংবা পানির লবণাক্ততা বেশি বৃদ্ধি পাচ্ছে, এই কারণে জেলেরা পেশা পরিবর্তন করে শহরে আসতেছে কর্মের খোঁজে। উপকূলীয় জনগণের জীবিকা কোনো না কোনোভাবে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। লক্ষ্য করো, উপকূলীয় জনগণ যারা রয়েছে তাদের জীবিকাটা কোনো না কোনোভাবে কার উপর নির্ভরশীল, এই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। এখন প্রাকৃতিক সম্পদই যদি হারিয়ে যায় না থাকে, তাহলে তারা কই যাবে। এই অঞ্চলে দরিদ্র অতি দরিদ্র মধ্যবর্তী ধনী মানুষের জীবন জীবিকা প্রাকৃতিক সম্পদ যেমন পুকুর খাল জমি বাগান গাছ মাছ ইত্যাদি ঘিরেই চলে। এখন এই সকল জিনিস যদি আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে নানা রকম সমস্যার কারণে হারিয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে, বিলীন হয়ে যায়, তখন এই সকল মানুষরা কি করে, তারা তাদের পেশা বদলাতে বাধ্য হয়। যেমন দেখলাম জেলেরা পেশা বদলায়, তারা কি করছে, শহরের দিকে ছুটে আসছে, তেমনি উপকূলীয় অঞ্চলের অনেক মানুষ রয়েছে যারা প্রাকৃতিক পরিবেশের সাথে সরাসরি সম্পৃক্ত বা সরাসরি নির্ভর করে থাকে তাদের দুবেলা ভাত জোটানোর জন্য বা প্রাকৃতিক তাদের জীবন জীবিকার জন্য। এইসবের যদি জলবায়ু পরিবর্তনের কারণে যদি তাদের জীবিকা পরিবর্তনই করতে হয়, তখন তারা শহরে আসতে বাধ্য হয়, শহরে এসে তারা পাড়ি জমায় কাজের কর্মের সন্ধানে। ঠিক আছে, এই কারণে শহরের জনসংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। একটি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আমরা এখন জানবো, যেটি হচ্ছে ভূমিকম্প। যে প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে পূর্ব থেকে কোনো আভাস পাওয়া যায় না, অর্থাৎ পূর্বাভাস যার নেই সেটি, ওকে, লক্ষ্য করি, ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীর বহু দেশে ভূ অঞ্চলে এই প্রবণতা লক্ষ্য করা যায়, সভ্যতার বহু ধ্বংসলীলার কারণে সে ভূমিকম্পকে দায়ী করে। ধারণা করা হয়
গত 4000 বছরে ভূমিকম্পের ধ্বংসলীলায় পৃথিবীর প্রায় 1,50,00,000 লোক মারা গেছে। নানা প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ পরিবর্তিত হচ্ছে, তাই না? বিজ্ঞানীরা মনে করেন ভূত্বকের নিচের অংশে তেজস্ক্রিয় পদার্থগুলো থেকে তাপ বিচ্ছুরিত হয়। কি বলেছে? ভূত্বকের নিচে যে তেজস্ক্রিয় পদার্থ রয়েছে সেগুলো থেকে তাপ বিচ্ছুরিত হয়। এই তাপ সঞ্চিত হয়ে পৃথিবীর অভ্যন্তরে পরিচালন স্রোতের সৃষ্টি হয় এবং সেখান থেকে প্রবল শক্তি উৎপন্ন হয়ে ভূত্বকের বিভিন্ন অংশে আলোড়ন ও পরিবর্তন সাধন করে। এর ফলে কি হয়? অভ্যন্তরীণ শক্তি দ্বারা ভূত্বকের এই পরিবর্তন আকস্মিক প্রক্রিয়া কিংবা ধীর প্রক্রিয়া অনুষ্ঠিত হয় এবং আকস্মিকভাবে পরিবর্তনের শক্তির মধ্যে ভূমিকম্প আগ্নেয়গিরি প্রধান। কি বলেছে? আকস্মিকভাবে যে পরিবর্তন শিকারী শক্তি তার মধ্যে এই ভূমিকম্প আগ্নেয়গিরি। আগ্নেয়গিরিও কিন্তু মাটির থেকে ফেটে কি করে? অগ্নি বের করে দেয়, তাপ প্রবাহ বের করে পৃথিবীতে ছড়িয়ে দেয়, যার ফলে কিন্তু অনেক বনাঞ্চল কি ধ্বংস হয়ে যায় বা দাবানলের সৃষ্টি হয়। আবার অপরপক্ষে ভূমিকম্প মাটির নিচের যে প্লেটগুলো রয়েছে সেগুলো যদি সরে যায় বা প্লেটের সংঘর্ষের কারণে ভূমিকম্প হয়, যার ফলে আমরা ইতোমধ্যেই দেখলাম 1,50,00,000 মানুষ মারা গিয়েছে এবং ক্ষয়ক্ষতির হিসাব তো অগণিত। ঠিক আছে, কখনো কখনো ভূপৃষ্ঠের কতক অংশ হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে। এই কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচন্ড হয়ে থাকে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। কতটুক সময়? কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এরকম আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে বলা হচ্ছে ভূমিকম্প। ভূপৃষ্ঠের এই আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে কি বলা হয়? বলা হয় ভূমিকম্প বলা হয়। তাহলে ভূমিকম্প কাকে বলে যদি বলি, প্রথমে লিখবো ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ এবং এই ভূপৃষ্ঠের আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে বলা হয় ভূমিকম্প। অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র, অর্থাৎ ফোকাস। কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে ভূপৃষ্ঠের নাম উপকেন্দ্র, এপিসেন্টার। কম্পনের বেগ উপকেন্দ্র হতে ধীরে ধীরে চারিদিকে কমে যায়। কি বলছে? কম্পনের বেগ উপকেন্দ্র হতে ধীরে ধীরে চারিদিকে কি করে? কমে যায়। ভূমিকম্পের কারণ কি? কারণে ভূমিকম্প হয়, চলো দেখা যাক। অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু সৃজনশীলে প্রায় আসে বা প্রশ্নে প্রায় আসে। ঠিক আছে, ভূমিকম্পের কারণ অনুসন্ধানকালে বিজ্ঞানের লক্ষ্য করেন পৃথিবীর বেশ বিশেষ কিছু এলাকায় ভূমিকম্পন বেশি হয়। এই সমস্ত এলাকায় নবীন পর্বতমালা অবস্থিত। কি? নতুন পর্বতমালা। পৃথিবীর ব্যবচ্ছেদে দেখা যায় যে ভূত্বক 8টি বড় বড় টুকরা বা 6টি আঞ্চলিক টুকরা দ্বারা বিভক্ত। 8টি বড় বড় টুকরা বা 6টি আঞ্চলিক টুকরা দ্বারা বিভক্ত। এগুলো টেকটোনিক প্লেট নামে পরিচিত। এগুলো কোন প্লেট নামে পরিচিত? টেকটোনিক প্লেট নামে এগুলো পরিচিত। ভূপৃষ্ঠে যেসব কারণে ভূমিকম্প হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো প্লেটগুলোর বিভিন্ন রকমের স্থানান্তর বা বিচ্যুতি। যেটি বললাম, প্লেটগুলোর সংঘর্ষের কারণে, প্লেটগুলোর স্থান পরিবর্তনের কারণে বা নড়াচড়ের কারণে ভূমিকম্প হয়। এছাড়াও যেসব কারণে ভূমিকম্প হয় তা নিম্নরূপ। ভিত্তিশালা বা ভিত্তিশালা চ্যুতি কিংবা ফাটল বরাবর আকস্মিক ভূ আলোড়ন হলে বলা হচ্ছে কি, ভিত্তিশালা চ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূ আলোড়ন হলে ভূমিকম্প হয়। আগ্নেয়গিরির লাভা, আগ্নেয়গিরির যে লার্ভা বা লাভা প্রচন্ড শক্তিতে ভূ অভ্যন্তর থেকে বের হয়ে আসার সময়ও ভূকম্পের সৃষ্টি হয়ে থাকে। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে কি বলেছে? ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ভূ নিম্নস্থ শিলাস্তরে ভারের সামঞ্জস্য রক্ষাতে ফাটল ও ভাজের সৃষ্টির ফলে ভূমিকম্পের উৎপত্তি হয় বা অনুভূত হয়। ভূ আলোড়নের ফলে ভূত্বকের কোন স্থানে শিলা ধসে পড়লে কি বলেছে? ভূ আলোড়নের ফলে ভূত্বকের কোন স্থানে যদি শিলা ধসে পড়লে বা শিলাচ্যুতি ঘটলে ভূমিকম্প হয়ে থাকে। এছাড়াও পাশাপাশি অবস্থানরত দুটি প্লেটের একটির অপরটির সীমানা বরাবর তলদেশে ঢুকে পড়লে বা অনুভূমিকভাবে আগে পিছিয়ে সরে যায়, এ কারণেও কিন্তু সংঘাতপূর্ণ পরিবেশেও ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। ওকে, যেমন দেখো এখানে একটি কথা বলেছে কি, যে ভূমিকম্পের কেন্দ্র, ঠিক আছে, ফোকাস, এখান থেকে এপিসেন্টার উপকেন্দ্র, এইখানে বেশি ভূমিকম্প অনুভব হয়। যখন এটি চারিদিকে ছড়ায় যাইতে শুরু করে ধীরে ধীরে কি হয়, এর মাত্রাটা কমে যায়। ঠিক আছে, পরবর্তীতে যাব আমরা ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্পের ফলে পৃথিবীতে বহু পরিবর্তন ক্ষয়ক্ষতি সাধিত হয়। ভূমিকম্পের প্রত্যক্ষ পরোক্ষ ফল সম্বন্ধে নিচে আলোচনা করা হলো। ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য কি হয়, ফাটল চ্যুতির সৃষ্টি হয়। কখনো সমুদ্র তলের অনেক স্থান উপরে ভেসে উঠে, আবার কখনো কি স্থলভাগের অনেক স্থান সমুদ্র তলে ডুবে যায়। মানে অনেক সমুদ্র তলের কখনো কখনো এরকম করে হচ্ছে যে ফেটে উপরে চলে আসে বা কোনো সময় দেখা যাচ্ছে উপরের কোনো জিনিস সমুদ্র তলের ভিতরে ঢুকে যায়। ঠিক আছে, এরকমও কিন্তু হয়ে থাকে। ওকে, অনেক সময় নদীর গতি পরিবর্তিত হয়ে বা বন্ধ হয়ে যায়। ভূমিকম্পের ঝাঁকুনিতে পর্বত গাত্র থেকে বৃহৎ বরফখণ্ড হঠাৎ নিচে পতিত হয় এবং পর্বতের পাদদেশে ব্যাপক ক্ষতি সাধন করে। অর্থাৎ পাহাড়ের পাদদেশে নিচে যারা বসস্থান করে তাদের উপর হঠাৎ করে ভূমিকম্পের কারণে পাহাড়ের উপর থেকে কোনো একটা পাথর বা বড় বরফ নিচে তাদের উপর আসে পড়ে যায়, ফলে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় তারা।
ভূমিকম্পের ধাক্কায় সমুদ্রের পানি তীর থেকে নিচে নেমে যায় এবং পরক্ষণেই ভীষণ গর্জন সহকারে 15-20 মিটার উঁচু হয়ে ঢেউয়ের আকারে উপকূলে এসে আসতে পারে, যেটাকে বলা হচ্ছে জলোচ্ছ্বাস। এই ধরনের জলোচ্ছ্বাসকে আবার নাম দেওয়া হয়েছে কি, সুনামি। অর্থাৎ ভূমিকম্পের ফলে কি হয়, ভূমিকম্পের ফলে হয় সুনামি, ঠিক আছে, যেটিকে আমরা কি বলি, এই যে বানানটা জাপানিজ ওয়ার্ড টি সুনামি, তাই না? বানানের সুনামির আগে কিন্তু টি আছে, আমি জানি না কেন, কিন্তু বানানটি এরকমই। আবার অনেকে ভুল করে দেখে আমি লিখে দিলাম বানানটা, সহজ কি, টি সুনামি বলবা তাহলে ভুল হবে না। পরবর্তী যাই, ভারত প্রভৃতি দেশে ব্যাপক জানমালের ক্ষতি হয়, ঠিক আছে। ওকে, ভূমিকম্পের ফলে কখনো উচ্চভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়, আবার কখনো সমুদ্রের তলদেশের কোন স্থান উঁচু হয়ে আসে, আমরা এটা মাত্রই দেখলাম। ভূমিকম্পের ঝাঁকুনিতে ভূপৃষ্ঠের অনুগমিক পার্শ্বচাপের প্রভাবে কুচকে বাঁধের সৃষ্টি হয়, কেমন কুচকে মানে কুচকায় নেই বিষয়টা, ঠিক আছে। আমরা একটা কাগজকে এইভাবে যে কুচকায় নেই, তাহলে ওরকম একটা ভাপের সৃষ্টি হয়, সকল কিছুকে কি করে মাটির ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে নদীর গতি রোধ করে হ্রদের সৃষ্টি হয়, ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ মহামারীতে বহু প্রাণহানি ঘটে, ভূমিকম্পে রেলপথ সড়কপথ লাইন প্রভৃতি ভেঙে যায় এবং যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়ে, টেলিফোন লাইন বিদ্যুৎ লাইন ভূপৃষ্ঠে ছিঁড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্প সংঘটিত হলে ভূপৃষ্ঠের বড় বাঁধ কালভার্ট সেতু প্রভৃতি ক্ষতিগ্রস্ত হয়, এছাড়াও অনেক সময় কি হয় সুনামির সৃষ্টি হয়। তাহলে ভূমিকম্পের কারণে কি হয় সুনামির সৃষ্টি হয়, এটা আমরা জানতে পারলাম। এখন ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি হ্রাসের পদক্ষেপ, আমরা তো ভূমিকম্প আগে থেকে জানতে পারি না যে হবে, তো আমরা কিছু পদক্ষেপ নিতে পারি যেটিকে বলা হয় পূর্ব প্রস্তুতি, যেগুলো প্রাকৃতিক দুর্যোগে সঠিক পূর্বাভাস ক্ষয়ক্ষতির হার কমাতে সাহায্য করে, বিশেষ করে দুর্যোগের উৎপত্তি স্থল সময় স্থায়িত্বকাল শক্তিমাত্রা বা সম্ভাব্য কবলিত এলাকা যদি জানা যায়। তো তাহলে অন্যান্য দুর্যোগের যে ভূমিকম্পের প্রকৃতি আলাদা, এটি অকস্মাত সংঘটিত হয় মানে হঠাৎ করেই হয়, খুবই ক্ষণস্থায়ী এবং ভূ অভ্যন্তরের ভিতরে ঘটে, ফলে সরাসরি পর্যবেক্ষণের কোনো সুযোগ নেই। তারপরও কিছু পদক্ষেপ নিলে ভূমিকম্প অনুমানে সহায়ক হবে, জানমালের ক্ষয়ক্ষতির ব্যাপকতা হ্রাস করা যাবে। বিজ্ঞানীরা অনুমান করেছেন যে সমস্ত অঞ্চলে গত 100 বছরের ভূমিকম্প হয়নি অথচ সাধারণভাবে ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে বিবেচিত, সেখানে ভূমিকম্পের সম্ভাবনা কি খুবই বেশি। এগুলোর মধ্যে কি কি অঞ্চল রয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়া, মধ্য জাপান, মধ্য চিলি, তাইওয়ান এবং সুমাত্রার পশ্চিম উপকূল অঞ্চল উল্লেখযোগ্য। এইসব অঞ্চলে আগামী কয়েক দশকের মধ্যে রিক্টার মানে উচ্চমাত্রার ভূমিকম্পের সম্ভাবনা আছে। তাহলে ভূমিকম্প মাপার স্কেল কি রিক্টার মানে, ঠিক আছে। ভূমিকম্প প্রবণ এলাকায় নিম্নলিখিত পদক্ষেপ নিলে ক্ষয়ক্ষতি কমানো যাবে, কি কি, বাড়ি তৈরির সময় মাটি পরীক্ষা করে বিশেষজ্ঞ প্রকৌশলীর পরামর্শ নিয়ে বাড়ির ভিত মজবুত করতে হবে, যেটাকে আমরা কি বলি পাইলিং বলি। বাড়ি তৈরির সময় দুটো বাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব রাখতে হবে, দুটো বাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব, এটা আমাদের ঢাকা শহরে খুব কম মানা হয়। বাড়ি থেকে বের হওয়ার একাধিক পথ রাখতে হবে এবং বহুতল ভবনে জরুরি সিঁড়ি রাখতে হবে, বিদ্যুৎ গ্যাস লাইনে ত্রুটি মুক্ত রাখতে হবে, বাড়ির আসবাবপত্র যত সম্ভব কাঠের হওয়া ভালো, প্রতিটি বাড়িতে সদস্যদের জন্য হেলমেট রাখতে হবে। দেখো খুবই কিন্তু এক্সেসিভ একটা প্রিপারেশন, ঠিক আছে, প্রত্যেকটা সদস্যের জন্য হেলমেট রাখতে হবে, বোঝাতে ভূমিকম্প যখন হবে হেলমেটটা পরে নিলে মাথায় কোনো কিছু পরে মাথার ক্ষয়ক্ষতি হবে না। ভূমিকম্পের সময় বিদ্যুৎ গ্যাসের সুইচ বন্ধ রাখতে হবে, তাছাড়া তাড়াহুড়া না করে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। বিশ্বের ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো আমরা একটু লক্ষ্য করবো, ঠিক আছে, ওয়ার্ল্ড আর্থকোয়েক প্রোন রিজিয়নস কি কি, সেগুলো ভূমিকম্পের প্রকোপ পৃথিবীর সর্বত্র সমান নয়। ভূমিকম্প প্রবণ এলাকাগুলোকে নিম্ন কয়টি অঞ্চলে, তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে, কি কি, প্রশান্ত মহাসাগরীয় অংশ, প্রশান্ত মহাসাগরের বহিঃসীমানা বরাবর সবচেয়ে বেশি ভূমিকম্প হয়, কি বলেছে, প্রশান্ত মহাসাগরের বহিঃসীমানা বরাবর সবচেয়ে বেশি ভূমিকম্প হয়। কোন কোন যে দেশ রয়েছে, জাপান, ফিলিপাইন, চিলি, এলিসিয়ান দ্বীপপুঞ্জ, আলাস্কা সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে পরিচিত। ভূমধ্য সাগরীয় থেকে হিমালয় অংশ, এই অংশ আলপস পার্বত থেকে শুরু করে ভূমধ্য সাগরীয় উত্তর তীর হয়ে ককেশাস, ইরান, হিমালয়, ইন্দোচীন, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ হয়ে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত এবং এগুলো জায়গায় দ্বিতীয় মাত্রায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মধ্য আটলান্টিক থেকে ভারত মহাসাগরীয় শৈলশিরা অংশ, কোনগুলো, সেগুলো উত্তর থেকে দক্ষিণ বরাবর আটলান্টিক শৈলশিরা এবং ভারত মহাসাগরীয় শৈলশিরা একত্রিত হয়ে মিশে আফ্রিকার লোহিত সাগর বরাবর ভূমধ্য সাগরীয় অংশের সঙ্গে মিলেছে এবং এই তিনটি প্রধান বলয় ছাড়াও বিচ্ছিন্নভাবে ভূপৃষ্ঠের অভ্যন্তরে এবং মহাসাগরের খাদে কিছু কিছু অংশে ভূমিকম্পের প্রকোপ দেখা যায়। ওকে, বাংলাদেশের ভূমিকম্পের কারণটা কি দেখা যায়, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের সীমানার কাছে অবস্থিত, ইন্ডিয়ান এবং ইউরোপিয়ান, তাহলে দুইটা প্লেটের নাম কি, একটি নাম হলো ইন্ডিয়ান আর একটি নাম হলো ইউরোপিয়ান, এই কারণে বাংলাদেশের ভূমিকম্প প্রবণ অঞ্চল। ভূমিরূপ এবং অভ্যন্তরীণ কাঠামোগত কারণে বাংলাদেশে ভূ আলোড়ন জনিত শক্তি কার্যকর এবং এর ফলে এখানে কি হয় ভূমিকম্প হয়। ভূমিরূপ এবং ভূ অভ্যন্তরীণ কাঠামোগত কারণে বাংলাদেশে ভূ আলোড়ন জনিত শক্তি কার্যকর এবং যার ফলে ভূমিকম্প হয়ে থাকে।
মানবসৃষ্ট প্রাকৃতিক কারণে দেশের কিছু অংশ দেবে যাচ্ছে, আর কিছু অংশ কি ফেপে উঠতেছে। যেটি বললাম যে কিছু অংশ সাগরের নিচে চলে যাচ্ছে, আবার কিছু অংশ কি হচ্ছে উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে ভূস্ফীতির ফলে ভূমিকম্পের সম্ভাবনা বাড়ছে, পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পের কারণে ফাটলের সৃষ্টি হয়, পাহাড়ি অঞ্চলে পাহাড় ফাটে যায়, এই কারণে পাহাড়ের পাদদেশে যারা থাকে তাদের একটা বিশাল সমস্যা। ভূমিরূপ জনিত কারণেও ভূমিকম্পের সম্ভাবনা দেখা দেয়, পাহাড় কাটা সহ বানসৃষ্ট কারণে বাংলাদেশের ভূমিকম্পের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ পৃথিবীর অন্যতম ভূমিকম্প বলয়ে অবস্থিত। বিশেষজ্ঞরা কি বলেন, বাংলাদেশ অন্যতম ভূমিকম্প বলয়ে অবস্থিত। বাংলাদেশের ভূমিকম্প হয়ে থাকে কিসের জন্য, টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে। কোন প্লেটের, টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে বাংলাদেশের ভূমিকম্প হয়ে থাকে। ভূস্তরের ভূমিকম্প প্রবণ ইন্ডিয়ান প্লেট ও মিয়ানমার সাব প্লেটের মাঝখানে বাংলাদেশ অবস্থিত। ভূতাত্ত্বিকদের মতে কি বলেছেন তারা, ভূমি বিশেষজ্ঞরা বাংলাদেশের অভ্যন্তরে এবং এর পার্শ্ববর্তী বিশেষ করে উত্তর পূর্ব দিকে ভূমিকম্প হওয়ার মতো যথেষ্ট কি ফল্ট বা চ্যুতি বিরাজ করছে, অর্থাৎ বাংলাদেশে যথেষ্ট পরিমাণে এর সম্ভাবনা রয়েছে বাংলাদেশে কি বিশাল একটা ভূমিকম্প হওয়ার। কারণ বাংলাদেশে যেই টেকটোনিক প্লেটের মাধ্যমে বা ইন্ডিয়ানা প্লেট বা ইউরোপীয় প্লেটের মাঝখানে যে অবস্থিত, এই কারণে বাংলাদেশে প্রচুর পরিমাণে ভূমিকম্প হতে পারে। এই ডেঞ্জার ফ্লট লাইনে অবস্থান করছে বাংলাদেশের সিলেট জেলা। তাহলে কোন জেলাটা বাংলাদেশ সিলেট জেলার বেশি অবস্থান করছে এখানে, ঠিক আছে। 1989 সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম নাম কি ভদ্রলোকের কনসোর্টিয়াম বাংলাদেশের ভূমিকম্প প্রলয় সংবলিত মানচিত্র তৈরি করেন, অর্থাৎ বাংলাদেশের কোন কোন অঞ্চল ভূমিকম্পের কতটা রিক্স পজিশনে আছে কিংবা কতটা সেফ পজিশনে আছে 1989 সালে সেই ফরাসি ইঞ্জিনিয়ার সেটি তৈরি করেছেন। ওকে, এখানে তিনটি বলয় দেখানো হয়েছে। প্রথম বলয়কে বলা হচ্ছে প্রলয়ঙ্কারী, দ্বিতীয় বলয়কে বিপজ্জনক, তৃতীয় বলয়কে বলা হচ্ছে লঘু। ওকে, প্রথম বলয় প্রলয়ঙ্কারী, তৃতীয়টা প্রবজ্জনক, এবং তার তিন নম্বরটা লঘু। দেখা যাক, বলয় সমূহকে বলা হয় সিসমিক রিস্ক জোন। বলয় সমূহকে বলা হয় কি, সিসমিক রিস্ক জোন। প্রলয়ঙ্কারী বলয় রয়েছে বান্দরবান, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর। প্রলয়ঙ্কারী মানে একদম পুরো ভূমিকম্প সেখানে অনেক মাত্রায় হবে, সেই অঞ্চলগুলো কি বান্দরবান, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, আরেকটি হচ্ছে রংপুর। বিপজ্জনক বলয় কি কি রয়েছে, বিপজ্জনক বলয়কে রয়েছে ঢাকা জেলা, টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা, রাঙ্গামাটির কিছু স্থান, ঠিক আছে। ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা, এগুলো রয়েছে কি বিপজ্জনক জায়গায়। দেশের অন্যান্য অঞ্চল লঘু বলয়ে অবস্থিত। ওকে, আচ্ছা, এই যে এই মানচিত্রটা 1989 সালে ফরাসি ইঞ্জিনিয়ার কনসোর্টিয়াম তৈরি করে গিয়েছেন। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি প্রয়োজনীয় পদক্ষেপ কি কি হতে পারে আমরা লক্ষ্য করি। বাংলাদেশে বড় ভূমিকম্পের বিপর্যয় মোকাবেলায় ন্যূনতম প্রস্তুতি নেই, অবশ্যই নেই, কারণ বাংলাদেশে অনেক কি মিসম্যানেজমেন্ট, একদম পুরো পরিকল্পনা ছাড়াই কিন্তু অনেক কাজ করা হচ্ছে বাংলাদেশে। নাজুক উদ্ধার তৎপরতার কারণে মাঝারি মাত্রার ভূমিকম্পে ঢাকায় মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে। ঢাকায় কি বা কোনো বাসা, বিল্ডিং, যে ন্যাশনাল বিল্ডিং কোড যেটি রয়েছে ওই কোড পদের পরামর্শ অনুযায়ী তৈরি করা না, দুইটি বিল্ডিং এর মাঝখানে কোনো গ্যাপ নাই তেমন একটা, কিংবা বিল্ডিং গুলোর পাইলিং ভালো না, সকল সবকিছু মিলিয়ে ঢাকা খুবই একটা রিস্ক জোনের রয়েছে, ঠিক আছে। যদি এই সকল ব্যর্থতা যদি না উতরাইতে পারে বাংলাদেশের মানুষ বা ঢাকার মানুষ, তাহলে কি প্রচুর প্রাণহানি ঘটবে। এজন্য ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি সম্পর্কে আমাদের ধারণা থাকে একান্ত বাঞ্ছনীয়। ভূমিকম্প খুব অল্প সময়ে ব্যাপক ক্ষতি সাধন করে, এটি সামান্য সময় স্থায়ী হয়, অকস্মাৎ ভূ অভ্যন্তরে ঘটে থাকে, ফলে সরাসরি পর্যবেক্ষণের কোনো সুযোগ নেই। এত সত্ত্বেও ভূবিজ্ঞানীরা ভূমিকম্প মোকাবেলায় বেশ কিছু পূর্ব প্রস্তুতিমূলক পদক্ষেপের কথা উল্লেখ করেছেন, যার ফলে ক্ষয়ক্ষতি কিছুটা হইল বা বহুলাংশেও কমে যাবে, হ্রাস করা সম্ভব। সেগুলো কি, বাংলাদেশের প্রস্তুতি কি হতে পারে লক্ষ্য করবো আমরা। ভূমিকম্পের জন্য যে সকল প্রস্তুতি নেওয়া উচিত তা হলো, যারা নতুন বাড়ি তৈরি করবেন তাদের স্ট্রাকচার ডিজাইন করার সময় ন্যাশনাল বিল্ডিং কোড, দেখেন যেটা বললাম আমি তোমাদেরকে, যেটা বললাম তোমাদের ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করতে হবে, ঠিক আছে। পরবর্তীতে দক্ষ প্রকৌশলী তদারকির মাধ্যমে ভালো নির্মাণ সামগ্রী ব্যবহার করে বাড়ি তৈরি করতে হবে। ভূমিকম্প প্রতিরোধক পাকা বাড়ি তৈরি করতে কতিপয় বিষয়ের দিকে সূক্ষ্ম নজর দিলে ক্ষয়ক্ষতি, জীবননাশের মাত্রা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সেগুলো কি, ইটের তৈরি দেওয়াল করলে চারতলার উপরে ভবন না করা, চারতলার বেশি ভবন না করা, এবং ভবন দোতলার বেশি হলে প্রতিটি কোণায় ইটের মাঝখানে প্রত্যেক জানালা দরজার পাশ দিয়ে খারাপ রড ঢোকাতে হবে, ঠিক আছে, মানে বিম তৈরি করার একটা ব্যবস্থা। দরজা এবং জানালা ঘরের কোণায় না হওয়ায় ভালো। এই সতর্কতা অবলম্বন করলে ইটের দেওয়ালের ভবনের প্রতিরোধ ক্ষমতা বহুগুণ কি হয়, বেড়ে যায়। ভূমিকম্পের সময় দেওয়ালে ফাটল ধরলো ধসে পড়ার আশঙ্কা কমে যাবে। এই যে এখানে একটা
সমাধানের কথা বলেছে বা পরামর্শ। তোমরা যখন বাড়ি, তোমাদের বাবা মারা যখন বাড়ি করবে বা তোমরা যখন বাড়ি করবা, আমি যখন বাড়ি করবো ইনশাল্লাহ, যখন করবো ভবিষ্যতে সবাই, তখন আমরা এই পদক্ষেপগুলোর চেষ্টা করবো মেনে চলার, যার ফলে আমরা ভূমিকম্পকে প্রতিরোধ করতে পারবো। ঠিক আছে, পরবর্তীতে আমরা লক্ষ্য করবো গ্রামাঞ্চলে টিনের ঘরগুলো ভূমিকম্পে ক্ষতির আশঙ্কা কম, তবে মাটির তৈরি বাড়িঘরে ভূমিকম্পের প্রতিরোধ ক্ষমতা কম। মাটির তৈরি যে বাড়িঘরগুলো রয়েছে, এজন্য প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোনো কোনো ভাবে বাঁশ বা কাঠের বেসিন ব্যবহার করা যেতে পারে। মানে যে যাদের মাটির ঘর রয়েছে তাদের অবশ্যই মাটির ঘর ভেঙে যাওয়াটা বেশি পসিবিলিটি, তো সেগুলোকে ভালো মতো রাখতে কি হবে, মাটির ঘরের কোনা কোনি হচ্ছে বাঁশ বা কাঠের তৈরি বেসিন ব্যবহার করতে হবে। পরবর্তী দেখছি, যদি কোনো ভবনের প্রতিরোধ ক্ষমতা কম থাকে তবে ভবনটিকে নির্মাণের পর শক্তিশালী করা যেতে পারে। এজন্য কংক্রিট বিল্ডিং এর জন্য অতিরিক্ত রড ব্যবহার করে কংক্রিট ঢালাই দিয়ে দুর্বল স্থানগুলোর আয়তন বা আকার বাড়ানো যেতে পারে। অনেক সময় ফেরো সিমেন্ট দিয়ে ইটের দেওয়ালে প্রলেপ দিলে প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। ভবনের নিস্তলা সম্পূর্ণ খোলা রাখা উচিত নয়, সেমি পাকা ঘরগুলো চারপাশে টানা দিয়ে কি হচ্ছে বেঁধে রাখলে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো আমরা এভাবে দেখতে পাচ্ছি যে আমরা পদক্ষেপ নিলে অনেকাংশে ভুল ক্ষয়ক্ষতিগুলো কমাতে পারবো ভূমিকম্পে। আচ্ছা, পরবর্তীতে দেখছি ভূমিকম্পের প্রস্তুতি স্বরূপ একজন ব্যক্তির করণীয় কি হবে, অর্থাৎ তোমার আমার করণীয়টা কি হবে লক্ষ্য করব। বাড়িতে একটা ব্যাটারি চালিত রেডিও টর্চ বাতি সবসময় রাখা, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখা, বাড়ির গ্যাস পানি বিদ্যুতের মেইন সুইচ কোথায় তা জেনে রাখা, এগুলো কিভাবে বন্ধ করতে হয় তা শিখে রাখা, বাড়ির সবচেয়ে সুরক্ষিত স্থানটি চিহ্নিত রাখা, হাসপাতাল ফায়ার ব্রিগেড প্রভৃতির ফোন নাম্বার সাথে রাখা। আচ্ছা, একটা ভালো কথা বলি, এই যেখানে প্যাসেজ আকারে যে প্রতিকারগুলো বা পদক্ষেপগুলো লেখা রয়েছে, তোমরা এগুলো যখন খাতায় লিখবা অবশ্যই অবশ্যই পয়েন্ট আকারে কিন্তু তোমরা লিখবা। ঠিক আছে, পয়েন্ট আকারে তোমরা যখন এই বিশ্ব পরিচয়ের পদক্ষেপগুলো বা কোনো প্রতিকার বা প্রয়োজনীয় কি আমাদের পদক্ষেপ নিতে হবে এগুলো যখন লিখবা, তখন তোমাদের কি হবে খাতাটা সুন্দর হবে। যেই যিনি খাতা দেখবেন তোমাদের স্কুলে বা পরবর্তী বোর্ডে, তারা কি দেখতে তাদের স্বাচ্ছন্দ্য অনুভব করবে, তিনি ভাববেন যে ছাত্রটা তো আমার কষ্ট লাঘব করে দিয়েছে, কারণ ছাত্রটা কি লিখতে চেয়েছে কি প্রকাশ করতে চেয়েছে সম্পূর্ণভাবে সেটি তোমরা খাতায় উপস্থাপিত থাকবে, তাই না? তো এরকম করে লিখলে টিচারও কিন্তু খুশি, সে যেই নাম্বার দিবে সেটা পায় তুমিও খুশি, আলটিমেটলি সবাই খুশি। তো এই পয়েন্ট আকারে তোমরা লিখবা যতটা পারবা। দেখো, স্কুলে বাচ্চাদের ভূমিকম্প সম্পর্কে ধারণা দিতে হবে, ভূমিকম্পের সময় কি করতে হবে তা শিখিয়ে দাও, এবং খেলার মাঠে থাকাকালীন সময়ে দালান কোঠা থেকে দূরে থাকা। ওকে, সো একজন ব্যক্তির করণীয় গেলে বা দেখবো জনসাধারণের করণীয় কি হতে পারে, নিজেকে ধীর স্থির শান্ত রাখা। প্রথমত, একতলা দালান হলে দৌড়ে বাইরে চলে যাওয়া এবং কোনো কিছুর লোভে ঘরে অবস্থান না করা। জীবন আগে ভাই, আগে তো জীবন, তাই না? বাড়ির বাইরে থাকলে ঘরে প্রবেশ না করা, বহুতল দালানের ভিতর থাকলে, রাতে ভূমিকম্প হলে টেবিল বা খাটের নিচে ঢুকে যাওয়া এবং কাঁচের জানালা থেকে দূরে থাকে, কারণ কাঁচ ভেঙে যেতে পারে। প্রয়োজনে ঘরের কোণে বা বিল্ডিং এর কলামের গোড়ায় আশ্রয় নেওয়া। ঘরের বাইরে থাকলে দালান বড় গাছ বিদ্যুৎ গ্যাস লাইন থেকে দূরে থাকা, কারণ ভেঙে যেতে পারে। উঁচু দালান জানালা এবং ছাদ থেকে লাফ দিয়ে নামার চেষ্টা না করা। যদি তুমি উঁচু দালানে থাকো, বহুতল দালান বা রাত্রেবেলা ভূমিকম্প হচ্ছে নামতে পারছো না, সেই সময় তুমি ঘরের এক কোণায় থাকবা, টেবিলের নিচে থাকতে পারো, বিছানার নিচে থাকতে পারো, কিংবা তুমি বিমের পাশে গিয়ে দাঁড়াতে পারো, কিন্তু তোমার ওখানে ক্ষয়ক্ষতি কম হবে, রিস্কটা কমে যায়। রাস্তায় গাড়িতে থাকলে গাড়ি না চালিয়ে ইঞ্জিন বন্ধ করে রাখা। পাহাড় উঁচু খাত বা ঢালু জমিতে ভূমিধসের আশঙ্কা থাকে, তাই এসব স্থান থেকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া। ওকে, ভূমিকম্পের পর একজন সচেতন ব্যক্তি করণীয় কি? এতক্ষণ তো ভূমিকম্পের সময়ের সচেতনতা দেখলাম আমরা, এবার ভূমিকম্প হয়ে গিয়েছে তারপরে আমার করণীয়টা কি হবে আমরা লক্ষ্য করব। নিজের এবং অন্যদের আঘাত পরীক্ষা করা, প্রাথমিক চিকিৎসা দেওয়া, পানি গ্যাস বৈদ্যুতিক লাইন পরীক্ষা করা, বাড়ির দরজা জানালা খুলে দেওয়া, রেডিও টেলিভিশন অন্যান্য সংবাদ মাধ্যম খোলা রাখা, যাতে দুর্যোগ মোকাবেলার জন্য কেন্দ্রীয়ভাবে প্রচারিত তথ্য শোনা যায়, খালি পায়ে চলাফেরা না করা, লুটতরাজ থেকে সাবধান থাকা, অভিজ্ঞ লোকদের পরামর্শ মতো চলা। পাশাপাশি আরেকটি বিষয়ে খুবই সচেতনতার সাথে থাকতে হবে যে ভূমিকম্প একবার হওয়ার পরে কিন্তু সম্ভাবনা থেকে আরেকবার হওয়ার, তাই একদম চোখ কান খুলে রাখতে হবে যদি আরেকবার ভূমিকম্প হয়, তখনও যাতে সাবধানতা অবলম্বন করা যেতে পারে। অর্থাৎ আমরা এই পরিচ্ছেদটাতে বাংলাদেশের জলবায়ু এবং প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানতে পারলাম। প্রথমে আমরা দেখলাম বাংলাদেশের নিজস্ব জলবায়ু, পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী যে সকল দেশ রয়েছে তাদের ওই সকল দেশের জলবায়ু লক্ষ্য করলাম, দুইটা জলবায়ু একসাথে আমরা তুলনাও দেখলাম। এরপর আমরা দেখলাম কিছু প্রাকৃতিক দুর্যোগের ব্যাপার, প্রাকৃতিক দুর্যোগে আমাদের কী কী ক্ষয়ক্ষতি হতে পারে, কী কী ক্ষয়ক্ষতি হয়। আমরা পরে দেখলাম ভূমিকম্প, ভূমিকম্পের কী কারণে ভূমিকম্প হচ্ছে, পৃথিবীর কোন কোন অঞ্চল ভূমিকম্প বেশি প্রবণ বা কোন কোন অঞ্চলে বেশি ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি বেশি হয়, কী করা উচিত সেই ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য, বাংলাদেশে কোন অঞ্চলে বেশি ভূমিকম্প রয়েছে, সকল কিছু আমরা দেখলাম। এবং এটাও দেখলাম যে 1989 সালে ফরাসি ইঞ্জিনিয়ার কনসোর্টিয়াম যে বাংলাদেশে ভূমিকম্প প্রবণ
একটা মানচিত্র এঁকে দিয়েছিলেন, যেখানে প্রলয়ঙ্কারী, বিপজ্জনক এবং লঘু অঞ্চল হিসেবে তিনটি অঞ্চলে তিনি ভাগ করে গিয়েছিলেন, সেই অঞ্চলগুলো আমরা পরিচিত হলাম। সর্বশেষে আমরা দেখলাম ভূমিকম্পর পূর্বে আমাদের কি করা উচিত, ভূমিকম্প চলাকালীন আমাদের কি করা উচিত, এবং ভূমিকম্পের পরে ব্যক্তি বা জনসাধারণ হিসেবে আমাদের নিজেদের করণীয় কি। সকল কিছু মিলিয়ে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু এই অধ্যায়টি আমরা সঠিকভাবে আমরা কি সফলভাবে শেষ করলাম, এবং আশা করি তোমরাও এই সফলতাটা নিতে পেরেছ এই ক্লাসটি বোঝার মাধ্যমে। এখানে যথেষ্ট সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং আশা রাখি তোমরা এই ক্লাসের সকল কিছু বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের অনুশীলনীটি আমরা সলভ করব, যাতে আমরা দেখব এই অধ্যায়ের কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন হওয়ার মতো যোগ্যতা রাখে, সেইগুলো আমরা বারবার করে রিভিশন দিব বা পড়ব। এবং আরেকটি কথা না বললেই নয়, এই অধ্যায়ে যে অনেক প্রচুর পরিমাণে এমসিকিউ রয়েছে, তবে এমসিকিউ এর জন্য সকল লাইনের পরিমাপ বা যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ তথ্যগুলো, সেগুলো হচ্ছে সবই পড়তে হবে এমন না। আমি যে লাইনগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো অত্যাধিক পরিমাণে কি গুরুত্বপূর্ণ বলেই দাগিয়ে দিয়েছি, সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিতে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সবাইকে ধন্যবাদ আবারও, আসসালামু আলাইকুম।